শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি কাকলি হেনরিয়েটা রোজারিও আজ আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা কার্যক্রম বিষয়ক একটি অধিবেশন নিয়ে। তোমরা কাছে বা দূরে যে যেখানে বসে এ পাঠে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছ জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কথা। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেশের নির্বাচিত মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রকল্প বাস্তবায়ন করেছে। 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের জেন্ডার সমতা ও বয়সন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। জেনারেশন ব্রেকথ্রু শুধু একটি প্রকল্প নয়, এটি কিশোর কিশোরীদের মানসিক পরিবর্তনের একটি হাতিয়ার। বয়সন্ধিকালীন যেসব শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে কিশোর কিশোরীরা সংকটে পড়ে যায়, তা থেকে উত্তরণের দিক নির্দেশনা দেওয়া হয় এই প্রকল্পে। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প কিশোর কিশোরীদের সুস্থ নাগরিক হিসাবে বিকশিত হবার পথ সুগম করে তুলতে সাহায্য করে। তারই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে জেনেছি বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে। বয়সন্ধিকাল মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ এক অধ্যায়। এ সময়ে দ্রুত শারীরিক পরিবর্তন হয়, যার মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রকৃত মানব সম্পদে পরিণত হওয়ার জন্য তোমাদের প্রয়োজন পূর্ব প্রস্তুতির। প্রয়োজন তোমাদের শরীর ও মনের সুস্থ ও স্বাভাবিক বিকাশ। এই উঠতি বয়সে তোমরা যেন বিপাকে না পড়ো, সুষ্ঠু ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারো, তার জন্য প্রজনন, স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে ধারণা অত্যন্ত জরুরি। চলো প্রথমেই আমরা একটা গল্প শুনি। গল্পটি হচ্ছে ঝর্ণার গল্প। ঝর্ণা 12 বছরের এক কিশোরী মেয়ে। সে তার মা বাবার সাথে থাকে। গত কয়েক মাস ধরে ঝর্ণা পড়াশোনায়, এমনকি বাসার টুকিটাকি কাজেও মন দিতে পারছে না। বান্ধবীদের সাথে গল্প বা খেলাধুলা করতেও ভালো লাগে না। সে ভাবে বড়রা কেমন করে যেন তার দিকে তাকায়। সে তার শরীরে এক ধরনের পরিবর্তনও লক্ষ্য করেছে। সে খেয়াল করল তার বুকের দুপাশটা ফুলে উঠেছে এবং বগলের নিচে চুল গজাচ্ছে। সে স্কুলের বান্ধবীদের কাছে জেনেছে তাদেরও এরকম পরিবর্তন হচ্ছে। সে বন্ধুদের বলল, আমার যৌনাঙ্গ থেকে রক্ত বের হয়, আমার ভয় লাগে। বন্ধুরা বলল, চলো আমরা শাহিদা ম্যাডামের কাছে যাই। তারা সবাই মিলে শাহিদা ম্যাডামের কাছে এলো। বলল, শাহিদা ম্যাডাম, আমার শরীরে যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে, আমার যেন কি হয়েছে। ম্যাডাম তাদের বললেন, ভয় পাওয়ার কিছু নেই, এটা তোমার শরীরের স্বাভাবিক পরিবর্তন, সব মেয়েদের এ বয়সে এরকম হয়, একে মাসিক বলে, এখন থেকে প্রতি মাসেই তোমার এরকম হবে। ঝর্ণা ও তার বন্ধুদের কিছু প্রশ্ন ছিল। প্রশ্নগুলো এরকম, আমাদের মাসিক কেন হয়, এটা কি স্বাভাবিক, মাসিকের রক্ত কি দূষিত, মাসিকের সময় কি করা উচিত, দিনে কতবার মাসিকের কাপড় বা প্যাড পরিবর্তন করা দরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কি শুধুই ঝর্ণার? এগুলি কি তোমাদের মনের কথা নয়? চলো এই প্রশ্নের উত্তরগুলো পেতে আমরা পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ মাসিক ব্যবস্থাপনা ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকের পাঠের মাধ্যমে আমরা মাসিক সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারব, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। চলো প্রথমেই জেনে নেই মাসিক কি। প্রতি মাসে মেয়েদের যোনিপথ দিয়ে যে রক্ত বের হয় তাকে মাসিক বলে। এটি চক্রাকারে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, যা সেক্স হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। এটা প্রজনন তন্ত্রের স্বাভাবিক বিকাশের পরিচয়। 9 থেকে 13 বছর বয়সে সাধারণত মেয়েদের মাসিক শুরু হয়। 45 থেকে 50 বছর বয়সে তা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যায়। মাসিক চক্রটি সাধারণত 28 দিনের হয়, ব্যক্তিবিশেষে 24 থেকে 35 দিনের হতে পারে। মাসিক সাধারণত 2 থেকে 7 দিন স্থায়ী হয়। মাসিক চক্র শুরু হওয়ার প্রথম 2 বছর অনিয়মিতভাবেও হতে পারে। বয়সন্ধিকালে মেয়েদের যোনিপথ দিয়ে এক ধরনের সাদা বা হলদি স্রাবও বের হতে পারে। এ স্রাব কখনো ঘন ও আঠালো, কখনো পাতলা বা পিচ্ছিল হয়,
এতে ভয় পাবার কিছু নেই, এটাও স্বাভাবিক ব্যাপার। অনেকে মনে করে সাদা স্রাব হলে শরীরের শক্তি ক্ষয় হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, এটা ভুল ধারণা। অতিরিক্ত রক্তস্রাব হলে, 7 দিনের বেশি রক্তস্রাব হলে, কালো জমাট বাঁধা, চাকা চাকা রক্ত পড়লে, তীব্র ব্যথা অনুভূত হলে, মাসিকের আগেও পরে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হলে, সাদা স্রাবের সাথে চুলকানি হলে বা গায়ে জ্বর থাকলে বুঝবে এটা অস্বাভাবিক মাসিক। চলো এবার জেনে নেই মাসিক সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো। অনেকেই মনে করে এটা এক ধরনের রোগ, এ সময় টক, ঝাল, মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না, কোনো কাজকর্ম বা খেলাধুলা করা যাবে না, এ সময় মেয়েরা সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না বা বাড়ির বাইরেও যেতে পারবে না। তবে মাসিক সম্পর্কে সঠিক ধারণা কী? চলো সঠিক তথ্য জেনে নেই। এটা স্বাভাবিক বিষয়, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এ সময় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাভাবিক কাজকর্ম ও খেলাধুলা সব করতে পারবো আমরা। চলো এবার জেনে নেই মাসিক ব্যবস্থাপনায় আমরা কিভাবে কাপড় ও স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করব। মাসিকের সময় রক্ত গড়িয়ে যাতে বাইরে না পড়ে সেজন্য সাধারণত পরিষ্কার কাপড়, তুলা বা স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করা হয়ে থাকে। তবে এগুলো ব্যবহারের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই আলোচনা করব কাপড় সম্পর্কে। মাসিকের সময় যে কাপড়টি ব্যবহার করবে তা অবশ্যই পরিষ্কার ও শুকনো থাকা প্রয়োজন। ব্যবহৃত কাপড় 3 থেকে 4 ঘন্টা পরপর পাল্টাতে হবে। কাপড় ধোয়ার আগে সম্ভব হলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে কাপড়ের দাগ তুলতে সহজ হয়। এরপর সাবান ও গরম পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলতে হবে। ধোয়া কাপড় অবশ্যই পরিষ্কার, কড়া রোদে বাতাস চলাচল করে এমন স্থানে শুকাতে হবে। কোনো অবস্থাতে এটি অন্ধকার, স্যাঁতস্যাঁতে, ঝোপঝাড় বা গাছে শুকাতে দেওয়া যাবে না। কড়া রোদে শুকালে রোগ জীবাণুর সংক্রমণের আশঙ্কা কমে যায়। তবে ব্যবহৃত কাপড়টি 3 থেকে 4 ঘন্টা পরপর বদলে নিয়ে নতুন কাপড় ব্যবহার করা উচিত। মাসিক চলাকালে 5 থেকে 6টা কাপড় রাখতে হবে, যাতে করে সব সময় শুকনো কাপড়ের মজুদ থাকে। মাসিক শেষ হলে কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ভাঁজ করে প্লাস্টিকে বা কাপড়ের ব্যাগে ভরে রাখতে হবে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য। চলো এবার জেনে নেই স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে। স্যানিটারি প্যাড 4 থেকে 5 ঘন্টা পরপর পাল্টাতে হবে। ব্যবহার শেষে কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে অথবা গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে, যাতে রোগ জীবাণু না ছড়ায়। সময় মতো প্যাড না পাল্টালে বা অধিক সময় পরিধান করে থাকলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, কেননা এতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও রোগ হবার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সাথে নিয়মিত গোসল করা ও যৌনাঙ্গ পরিষ্কার রাখা প্রয়োজন। মাসিকের সময় সঠিক পরিচ্ছন্নতা বজায় না রাখলে ব্যাকটেরিয়াল ইনফেকশন বৃদ্ধি পেয়ে তা পায়ুপথ পর্যন্ত ছড়াতে পারে এবং দুর্গন্ধ হতে পারে। এছাড়া মনে রাখতে হবে যৌনাঙ্গের ভেতরে বা এর চারপাশে পরিষ্কার রাখার জন্য কোনো সাবান ব্যবহার করা উচিত নয়, পানি দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট। মাসিক চলাকালীন প্রতিনিয়ত গোসল করতে হবে, পরিষ্কার জামাকাপড় পরতে হবে এবং পরিচ্ছন্ন থাকতে হবে। মাসিক ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত কাপড় বা প্যাড কাগজে মুড়ে স্কুলের ব্যাগে রেখে দিতে পারো। হঠাৎ স্কুল চলাকালীন মাসিক শুরু হলে এটা সহজেই তুমি ব্যবহার করতে পারবে। মাসিকের সময় বিশেষ করে এক ধরনের হরমোনের কারণে জরায়ু সংকোচন হয়, তখন তলপেটে বা কোমরে ব্যথা অনুভূত হয়। এ বিষয়ে প্রত্যেকের অভিজ্ঞতাই ভিন্ন হয়। মাঝে মাঝে তীব্র ব্যথার সাথে অবসাদ, ঘাম, মাথা ঘোরা, কাঁপুনি, বমিভাব হতে পারে, তবে সকলেরই যে ব্যথা হবে এমন কিন্তু নয়। এ সময় বিশ্রাম নিলে, হালকা ব্যায়াম করলে, গরম শেক নিলে ব্যথা কমে যেতে পারে। তবে ব্যথা বেশি ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবশ্যই তোমরা ডাক্তার দেখাবে। এ সময় পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রাম প্রয়োজন। পেটের চারপাশে হালকা ম্যাসেজ করলে কিংবা হালকা ব্যায়াম করলে অনেক সময় ব্যথা কমে যায়। এছাড়া গরম পানি দিয়ে গোসল করলে কিংবা গরম পানি ভর্তি বোতলে তোয়ালে পেঁচিয়ে বা হট ওয়াটার ব্যাগ দিয়ে কোমরে ও তলপেটে সেঁক নিলে ব্যথা কমতে পারে।
চলো এবার জেনে নেই মাসিক চলাকালে খাদ্য ও পুষ্টি সম্পর্কে। আমি আগেই আলোচনা করেছি, অনেকের মধ্যেই ধারণা থাকে মাসিকের সময় দৈনন্দিন কাজকর্ম করা যাবে না। কেউ কেউ বলে এই সময় মাছ মাংস খেলে মাসিকের রক্তে দুর্গন্ধ হয়। এটি কিন্তু একদমই ভুল ধারণা। অন্য সময়গুলোর মতো এ সময়ও সকল স্বাভাবিক কাজ করা যাবে। এ সময় যেহেতু শরীর থেকে রক্ত বেরিয়ে যায়, তাই স্বাভাবিকভাবেই আমাদের ক্লান্ত লাগে। অন্যদিকে কেউ যদি আগে থেকেই অপুষ্টিতে ভোগো, তাহলে এ সময় রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে। তাই মাসের এই বিশেষ সময়টি সহ অন্য সময়গুলোতেও মাছ মাংস ডিম সহ সব ধরনের পুষ্টিকর খাবার, বিশেষ করে আয়রনযুক্ত খাবার খেতে হবে, যেমন কচু শাক, লাল শাক বা কলিজা। মাসিকের সময় টক খাবার খাওয়া যাবে না, এ ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং লেবু, কমলা, আমলকি ও জলপাইয়ের মতো টক জাতীয় ফল এবং ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফলও খেতে হবে। ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সহায়তা করে। এ সময় বেশি পরিমাণে পানি পান করতে হবে। চলো এবার জেনে নেই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে। বয়সন্তীকালে ছেলেমেয়েদের শরীরে ঘামের গন্ধ হয়। নিয়মিত গোসল করে শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ পরিষ্কার রাখতে হবে। গোপনীয় অঙ্গগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, এতে শরীরের ঘামের গন্ধ থাকে না। পরিষ্কার অন্তর্বাস সহ সব সময় পরিষ্কার কাপড় ব্যবহার করা উচিত। এ সময় স্কুল থেকে ফিরে দ্রুত স্কুল ড্রেস খুলে ফেলা উচিত এবং ময়লা হলে না ধুয়ে পুনরায় ব্যবহার করা উচিত নয়। মনে রাখবে, কখনোই অন্যের ব্যবহৃত তোয়ালে, গামছা ও অন্তর্বাস ব্যবহার করবে না। কোনো কিছু খাওয়ার পূর্বে হাত ধুয়ে নিতে হবে। এখন তো বাড়তি মনোযোগ দিতে হবে হাত ধোয়ার ব্যাপারে, তাই না? কিভাবে হাত ধোবে মনে আছে তো? হ্যাঁ বন্ধুরা, সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে। মনে রাখবে, বাইরে থেকে এসেও আমাদের হাত পা ধুয়ে ফেলতে হবে। ভেজা হাত পা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলা উচিত, যাতে কোনো ধরনের ছত্রাকের সংক্রমণ হতে না পারে। আমাদের মাথায় অনেক ঘাম গ্রন্থি আছে, যেখান থেকে বের হওয়া ঘাম ও ধুলিবালি মিলে চুল তেলতেলে ও দুর্গন্ধযুক্ত হয়। তাই নিয়মিত সাবান বা শ্যাম্পু দিয়ে আমাদের চুল ধোয়া উচিত। দিনে অন্তত 2 বার, অর্থাৎ সকালে ও রাতে দাঁত মাজতে হবে। প্রতিবার খাওয়ার পর ভালোভাবে কুলি করা উচিত, যাতে খাবারের কণা দাঁতের ফাঁকে লেগে না থাকে। বন্ধুরা, মনে রাখবে, সুস্থ থাকা এবং নিজের মধ্যে ভালো অনুভূতি বোধ করার জন্য পরিচ্ছন্ন থাকা জরুরি। নিজের যত্ন নেওয়ার মাধ্যমে নিজেকে দেখতে সুন্দর মনে হলে আত্মমর্যাদাও বৃদ্ধি পায়। চলো এবার জেনে নেই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকেও বোঝায়। মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য। প্রজনন স্বাস্থ্য বলতে শুধু প্রজননতন্ত্রের কাজ এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকে বোঝায় না। এটা শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এক সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থা। পরবর্তী প্রজন্মের নিরাপদ জন্ম ও সুস্বাস্থ্য বর্তমান প্রজন্মের সার্বিক সুস্বাস্থ্য তথা প্রজনন স্বাস্থ্যের উপর নির্ভর করে। তাই বয়সন্ধিকাল থেকেই প্রজনন স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমরা গত ক্লাসে প্রজনন তন্ত্র দেখেছিলাম, তাই না? চলো এক নজরে দেখে নেই নারীর প্রজনন তন্ত্র। তোমরা ছবিতে কী দেখতে পাচ্ছ? দুদিকে 2টি ডিম্বাশয়, তাই না? সেই সাথে জরায়ু, যোনিপথ, সার্ভিক্স সহ আরও কয়েকটি অঙ্গ আছে। নারীদের এই প্রজনন তন্ত্রের সবগুলোই সাধারণত দেহের ভেতরে থাকে। তোমাদের মধ্যে এখন হয়তো প্রশ্ন, প্রজনন তন্ত্রের সংক্রমণ কীভাবে বুঝব, তাই না? হ্যাঁ বন্ধুরা, যদি কখনো কারো যৌনাঙ্গে চুলকানি হয়, যৌনাঙ্গ থেকে পুঁজ বা পুঁজের মতো বের হয়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, বারবার প্রস্রাব হয়, যৌনাঙ্গে ব্যথা ছাড়া ঘামাচির মতো দানা হয়, কুচকি বা তার আশেপাশে কোনো জায়গায় ফুলে যায়, ছোটো ছোটো দানা দেখা দেয়, বুঝবে সংক্রমণের আশঙ্কা থাকে। তাই প্রজনন অঙ্গ রোগাক্রান্ত বা সংক্রামিত হলে তা গোপন করা যাবে না, অবশ্যই ডাক্তারের নির্দেশ মতো ঔষধ ও পথ্য গ্রহণ করতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে মাসিকের সময়টাতে আমাদের শরীর ও মনে অস্বস্তি ভাব দেখা দেয়, তাই না? আমরা চলাফেরাই অবিব্রত হই, তাই না? কিন্তু মনে রাখবে, এটা স্বাভাবিক। মানসিকভাবে আমাদের এই শারীরিক পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম দিকে আমাদের একটু সমস্যা হলে হতেও পারে, তবে আস্তে আস্তে তা কেটে যাবে। তোমরা হয়তো অনেকেই মাসিকের আগে বা মাসিকের সময় মানসিক চাপে থাকো, তাই না? এই সময় কেউ কেউ গভীর হতাশা, দুঃখবোধ, অস্থিরতা অনুভব করো। অনেকে আবার প্রিয়জনের উপর ক্রোধে ফেটে পড়ো। অনেকের আবার কান্না পায়, দুশ্চিন্তা থাকে, তাই না? উদ্বিগ্নতা বৃদ্ধি পায়, স্কুলের কাজ ভালো লাগে না, নিজের চলাফেরা নিয়ে কীভাবে কে কি বলবে এটা নিয়ে আতঙ্কগ্রস্ত থাকে অনেকে। দৈনন্দিন কাজ ও মানুষের সাথে সম্পর্কগুলোতে কেমন যেন অনীহা সৃষ্টি হয়, তাই না? যেমন কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না, কারো কথা শুনতেও ইচ্ছে করে না। লেখাপড়া বা নিত্যদিনের কাজে আমরা মনোযোগ দিতে পারি না অনেকেই। কারো কারো আবার অহেতুক অতিরিক্ত ক্ষুধা পায়, সেই সাথে অবসাদ আর ক্লান্তি তো আছেই। মনে রাখবে, প্রত্যেকের একই লক্ষণ থাকবে তা কিন্তু নয়। উল্লিখিত লক্ষণগুলোর মধ্যে এক একজনের এক এক রকম লক্ষণ থাকতে পারে। 8-10% মেয়ে বা নারীর ক্ষেত্রে সমস্যা তীব্র হতে পারে। এর জন্য দায়ী কে জানো? এর জন্য দায়ী হচ্ছে হরমোন। মাসিক শুরু হওয়ার সাথে সাথে এ ধরনের সমস্যা অনেকেরই কেটে যায়। কারো কারো আবার মাসিক চলাকালে এ ধরনের সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন, এ ধরনের সমস্যা হলে আমরা কি করব? বন্ধুরা, এ ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে সঠিক তথ্য জানা ও সচেতন হওয়া। সচেতনতা এবং সঠিক তথ্য জানানোর জন্যই আমার আজকের এই দীর্ঘ আলোচনা। মনে রাখবে, সচেতনতা একদিকে যেমন আমাকে আমার শরীর ও মানসিক ধকল সামলাতে সাহায্য করবে, তেমনি সচেতনতাই পারে পরিবার পরিবেশকে, বিশেষ করে আমরা যাদের সাথে বসবাস করি তাদেরকে, এ ধরনের সমস্যায় যারা রয়েছে তাদের প্রতি সহমর্মী করে তুলতে। বন্ধুরা, আগামী ক্লাসে আমরা জানব ছেলেদের শারীরিক পরিবর্তন নিয়ে। তোমরা যদি আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাও, তবে ভিজিট করবে আমার ঘরে, আমার স্কুল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো ঠিকানায় মেল করতে পারো। বন্ধুরা, এতটা সময় আমার সাথে পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।